ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পেরেছিলেন না তিনি, এই ম্যাচে নিজের লক্ষ্য মোতাবেক বোলিং করতে পেরে খুশি মিরাজ জানান। ফর্মে ফিরতে স্পিন বোলিং কোচ সোহেল খান সহ তামিম ইকবাল আর সাকিব আল হাসানের পরামর্শ কাজে লেগেছে। বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন মিরাজ, 13তম স্থানে। মুস্তাফিজুর রহমানও আছেন তার নিচে, 18তম স্থানে আছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে তাকে কিনা দলের জন্যই বিবেচনা করা হচ্ছিল না, কিন্তু সুযোগ পেয়ে ঠিকই নিজের জাত চিনিয়েছেন মিরাজ। একই ওভারে দুটি উইকেট শিকার করে ক্যারিবিয়ানদের টপ অর্ডারকে বড় ধাক্কা দেন তিনি, পরে আরও দুটি উইকেট শিকার করেন। 9.4 ওভার বোলিং করে 25 রান খরচায় মহামূল্যবান 4টি উইকেট শিকার করেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় 148 রানে। তামিমের 50 আর সাকিব আল হাসানের অপরাজিত 43 রানের সুবাদে জয় পেতে কোনো বেগেই পেতে হয়নি বাংলাদেশকে। তবে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিরাজ। ম্যাচ শেষে মিরাজ বলেন, আমরা অনেক দিন পর ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি, তাই আমি খুবই খুশি এবং আমি অনেক দিন পরে একটি পুরস্কার পেলাম। আমি ম্যাচে খুব একটা ভালো বোলিং করতে পেরেছিলাম না, কিন্তু দৃঢ়ভাবে ফিরে আসতে প্রতিজ্ঞ ছিলাম। আমাদের স্পিন কোচ আমাকে ভালো কিছু উপদেশ দিয়েছিলেন, সেগুলোই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি এবং ফলও পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের 9ম এবং 10ম উইকেটের জুটি বাংলাদেশকে যা একটু ভোগানোর চেষ্টা করেছিল। টেলেন্ডারদের নিয়ে একাই খেলেন রবেন পাওয়েল। 10ম উইকেটেও পাওয়েল স্বভাবসুলভ বড় শট খেলার চেষ্টা করছিলেন। ক্রিজ থেকে বের হয়ে বড় শট খেলতে যাওয়া পাওয়েলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। পাওয়েলের উইকেটের ব্যাপারে তাকে সাকিব আল হাসান পরামর্শ দিয়েছিলেন বলেও জানান এই ডানহাতি স্পিনিং অলরাউন্ডার। মিরাজ আরও বলেন, তামিম ভাই এবং আমি একসাথে বিপিএলে খেলেছিলাম এবং সেজন্যই আমাদের বোঝাপড়াও ভালো জমেছে। গত ম্যাচের পরে আমি সিনিয়রদের সাথে কথা বলেছিলাম, সাকিব ভাই আমাকে বলেছিলেন কেবল জায়গা মতো বল করে যেতে। এদিকে সিনিয়র ক্রিকেটারদের সাথে মেহেদি হাসান মিরাজের সম্পর্কটা বরাবরই ভালো। অনেকদিন ধরে জাতীয় দলে খেললেও এখনও সিনিয়রদের পরামর্শ কতটা বদলে দেয় তাকে তা স্বীকার করতে কখনোই দ্বিধা নেই মিরাজের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও মিরাজ স্বীকার করলেন সিনিয়রদের কৃতিত্ব। বিশেষ করে সাকিব আল হাসানের কথাই উচ্চারণ করলেন মিরাজ। প্রতিপক্ষের ইনিংসে দুজনের ভূমিকায় মিলও আছে, তাই যখন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না তখনই সাকিব আল হাসানের দ্বারস্থ হন মিরাজ। সাকিবের কথাতেই প্রথম ম্যাচের পর দারুণ পারফরমেন্সে দ্বিতীয় ম্যাচে দলের সাফল্য এনে দিয়েছেন বলে অভিমত মিরাজের। তিনি বলেন, ম্যাচে স্পিনাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে, বিশেষ করে সাকিব ভাই। সাকিব ভাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে তো আমরা সবাই জানি, সবসময় ভালো বোলিং করেন, পরিস্থিতি অনুযায়ী বল করেন। জুনিয়র খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখি সাকিব ভাইয়ের কাছ থেকে। তিনি বিভিন্ন পরামর্শ দেন, পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন কথা বলেন। সাকিব আল হাসান কী পরামর্শ দিয়েছিলেন মিরাজকে? মিরাজের ভাষ্য, প্রথম ম্যাচে আমি কিন্তু ওরকম ছন্দে ছিলাম না, সাকিব ভাই হয়তো দুইটা কথা বলেছেন, ওই দুইটি কথাই আমার অনেক কাজে লেগেছে। যেমন বাঁহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল আমার বিরুদ্ধে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিল, আমাকে তখন সাকিব ভাই বলেছিলেন হয়তো তুই লেগ মিডলে বল করলে ভালো হবে। তখন কিন্তু হঠাৎ করে আমার চিন্তা হয়ে গেছে যে না, আমি ওইখানে বল করলে হয়তো ট্রাভেল করবে। কিছুক্ষণ এক ওভার বোলিং করার পর একটা মিডেনও নিয়েছি। শুধু সাকিব আল হাসান নয়, মাহমুদুল্লাহ রিয়াদও মিরাজকে এমন অনেক পরামর্শ দেন যা কিনা টনিকের মতো কাজ করে। মিরাজ বলেন, ছোটো ছোটো ভাবনা এবং পরিবর্তনগুলো কিন্তু অনেক সহায়তা করে। আজকের ম্যাচে দেখুন, আমি যখন বল করছিলাম 3 ওভার পর উইকেট পাচ্ছিলাম না, ভালো জায়গায় বল করার পরও রিয়াদ ভাই হয়তো ফিল্ডিংয়ে একটা পরিবর্তন করেছেন, আমার সাথে কথা বলে আমাকে বলল যে তুই ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাস করতে পারিস, তার পরের বলেই কিন্তু উইকেটটা পেয়েছি, এটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। আমি ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাস না করে যদি করতাম তাহলে হয়তো উইকেটটা পেতাম না, নিজের কনফিডেন্সটা বিল্ড আপ হতো না।